কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার উন্নয়ন সংঘ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং পৌর মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট নাগরিক এবং ক্লাব সদস্য সহ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ক্লাবের মধ্যে পাঠাগারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এবং পৌর মেয়র, অংশগ্রহণ করেন নান্দনিক কালচারাল অনুষ্ঠানেও। উন্নয়ন সংঘ ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী, উল্লেখ করেন সামাজিক সৌহার্দ্য এবং সম্প্রীতি রক্ষা সহ সুস্থ পরিবেশ গঠনে ক্লাবের বিশাল ভূমিকার কথা। আজকে যেরকম এখানে একটা পাঠাগার করা হয়েছে, তার চিন্তা ভাবনা যে এখানে পরিবেশ যেন বজায় রাখে। অনেক সমস্যা আছে, দোকান নিয়ে সমস্যা, পলিটিক্যাল বিষয় তো থাকেই, কিন্তু ক্লাবের মধ্যে কোনো পলিটিক্স থাকা উচিত নয়। এখানে সব ধরনের যারা বিভিন্ন ধর্মেই হোক বা রাজনীতিতে বিশ্বাসী হোক, সব ধরনের লোকেই থাকবে। সেভাবে আমি যখন ক্লাব চালিয়েছি সেখানে এরকমই ছিল। তো সেই জায়গায় ক্লাবের অভিজ্ঞতার কারণে পরবর্তী সময়ে সভাপতি হয়ে সেখানেও প্রায় 10-11 বছর আমি ছিলাম, এবং জোর করে কিন্তু আমি ক্লাব ছেড়েছি বাধ্য হয়ে, কারণ আর হয় না, বহু হয়েছে। তো ছোট অঙ্গিনার থেকে বড় অঙ্গিনার এখন এসেছি, কিন্তু বেশ কিন্তু এই ক্লাব চালানোর ফলে অনেক অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় হয়েছে, যে কারণে কোনো সমস্যা যখন কোনো এরিয়াতে হয় সেটা কিভাবে সমাধান করা যায় ক্লাবের মাধ্যমে, সেটা কিন্তু মাথার মধ্যে থাকে। রাজ্যে বিজেপি সরকার আসার পর মানুষের আর্থ সামাজিক ক্ষেত্রে বিরাট উন্নতি সাধিত হয়েছে বলে ভাষণে জানান পৌর মেয়র দীপক মজুমদার। এবং ওনার চেতনা চিন্তা ভাবনাকে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচি করা হয়ে থাকে। আমাদের রাজ্যে বলতে আপত্তি নেই, একময় রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একটা অংশের পুঁথিগত ব্যবস্থাপনা মন্ত্রী, তাদের বিষয় চিন্তার মধ্যে ছিলেন। আজকে আমাদের ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকারের সময়, বিশেষ করে বলব 18 বছর সরকার আসার পর, আমাদের রাজ্যে শুধু সরকার পরিবর্তন হয়নি, আর্থসামাজিক পরিবর্তন হয়নি, মানসিক পরিবর্তন হয়েছে। শিল্প সংস্কৃতি থেকে মানুষের চিন্তা ভাবনা অনেক প্রসারিত হয়েছে। আজকে দেখবেন সারা আগরতলায়, সারা রাজ্যে, সারা দেশে রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র চিন্তা নিয়ে কত বড় বড় অনুষ্ঠান, সকাল থেকে প্রভাত ফেরি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি সরকারি বেসরকারিভাবে। আগে তো ছিলেন, আমরা ছিলাম, কিন্তু আমাদের কি করার সুযোগ ছিল এতটা পারতাম না। এখন এই সরকার আসার পর বলতে আপত্তি নেই, যার যার কর্মকর্ম করাটা সুযোগ এসেছে। এই প্রসঙ্গে কবিগুরু জন্মজয়ন্তীর গভীর তাৎপর্যের কথাও তুলে ধরেন মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।